আমরা দাঁড়িয়ে আছি পূর্বদেবীপুর পূর্বপাড়ার নদী বাঁধের উপরেই দাঁড়িয়ে আছি। প্রতিদিনের মতো এখানকার গ্রামবাসী সকালে যেরকম চলাফেরা করে, সকালে সেইভাবেই চলাফেরা করতে নদী বাঁধে এসছে। এসে হঠাৎ তাদের চোখে পড়ে জঙ্গল থেকে একটা বাঘ পেরিয়ে এসছে, তার পায়ের ছাপ রয়েছে, একদম কাঁচা মাটির উপরে রয়েছে, এবং কাঁচা মাটি থেকে উঠে নদী বাঁধের উপর দিয়ে যে হেঁটে গেছে তারও কাদার দাগগুলো ছাপ পড়ে রয়েছে। ছাপ ধরে গ্রামবাসী যেটা লক্ষ্য করে দেখলো, বা আমিও দেখলাম, যে বাঘটা আমাদের পাশেই রয়েছে, ধান জমির দিকেই গিয়েছে। এখনও আমরা বুঝতে পারছি না যে বাঘটা পেরিয়ে গেছে কিনা। আমরা আশঙ্কা করছি যতদূর সম্ভব আমাদের ধান জমির মধ্যে রয়েছে। প্রশাসন এবং ফরেস্টকে ফোন করেছি, ফরেস্ট অফিসারকে, ওনারা আসছেন, এটা তদন্ত করে দেখা হোক। যদি প্রকৃত আমাদের রোয়া জমির মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের এই গ্রামবাসীর ক্ষেত্রে খুবই আশঙ্কাজনক, জীবনের আশঙ্কা রয়েছে। এখানে বহু মানুষ বসবাস করে নদী সাইডে, যাতে ওনারা তাড়াতাড়ি আসেন তার জন্য আমরা ফোন করেছি। এই দেখুন বাঘের পায়ের ছাপ। বাঘের পায়ের ছাপ